হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডেয়ারি। আজকে আমার রেসিপি হলো গোবি মশলা রেসিপি, ড্রাই গোবি মশলা রেসিপি। তো কীভাবে করব, তোমরা আমার পাশে থেকো। আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আমি ম্যারিনেশনের জন্য দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে পাউডার, আর দিচ্ছি কাশ্মীর মরিচ আর নুন, এগুলো আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা। এবার এগুলো হাতে ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এগুলো আমি ফ্রাই করে নেব, আর ফ্লেম থাকবে ফুল ফ্লেম। ফুল ফ্লেমে আমি এগুলোকে ফ্রাই করব, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলো ভাজতে 5 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। তো ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো। ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার, এই যে ফুলকপি ফ্রাই হয়ে গেছে। আবার ওই কড়াইতে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো ব্রাউন করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন। এবার আলুতে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এদিকে মিক্সিং জারে আমি দিচ্ছি টমেটো, 2টা টমেটো আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা একটু দিয়ে দিলাম। আর দিচ্ছি রসুনের কোয়া কয়েকটা, আর 1 ইঞ্চি মতন আদা দিয়ে দিচ্ছি। আর দিলাম তিল, 1 চামচ তিল। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে, পেস্ট করে রেখে দিলাম। এদিকে আমার আলুটা হয়ে গেছে, এখন আমি আলুটা নামিয়ে ফেললাম। ওই তেলে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 7-8টা মতন গোলমরিচ আর সাদা জিরে। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না স্মেল বেরোয়, ঠিক আছে। ফ্রাই হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর আমার ভাজা হয়ে গেছে, এটাকে ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, মটরশুঁটিগুলো ভালো করে নাড়াচাড়া করে এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। মটরশুঁটিগুলো কালার চেঞ্জ হয়ে যাবে ভাজা হলে, তো আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীর মরিচ পাউডার, হলুদ, আর দিলাম ধনিয়া পাউডার। এবার এটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, টমেটো ধনিয়া পাতা যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এটা ফুল ফ্লেমেই করা হচ্ছে, ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল সেপারেট হয়ে যায়। এবার আমি এটাকে ঢেকে দেব, 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আমার হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি আর আলুগুলো। এবার এটাকে ভালো করে মিশাতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, কসুরি মেথিটা আমি হাতে ক্র্যাশ করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জল। এটার মধ্যে বেশি ঝোল হবে না, একটু গা মাখা হবে,
ঠিক আছে। এবার আমি এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব, ভালো করে মিশিয়ে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে দেখো আমার হয়ে গেছে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে দেখো কি সুন্দর কালারটা হয়েছে। আর লাস্টে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এবার ধনিয়া পাতার সাথে ভালো করে মিশিয়ে নেব এটাকে। ভীষণ টেস্টি এই ফুল ড্রাই গোবি মশলা রেসিপিটা। তোমরা একবার করে খেও। আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে দিয়েছি। বন্ধুরা কেমন হয়েছে তোমরা একবার এভাবে করে খেও, আর কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না। আর একবার ট্রাই করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।